নিউজটিভির খবরে আপনাদের জন্য এখন থাকছে এবার যুবলীগের শেষ সম্রাট সহ চোদ্দ জনের ব্যাংক হিসাব তলব এ একটি রিপোর্ট আরও থাকছে চুনপুটি রাঘব বহাল ভুজিরা আমরা চিনি অপরাধী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছেন অসামাজিক কার্যকলাপে আটক শেষ ষোলো নারীর নাম প্রকাশ এছাড়া থাকছে ডাবি ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে চাপ বললেন বিপিনুর ছাত্রদলের কমিটিতে আদালতের স্থগিতাদেশ বিস্তৃত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন রিমান্ডে থাকা যুবলীগ নেতা জি কে ও খালেদ মাহমুদ ভাইয়ার ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক এছাড়া সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন ইসমাইল চৌধুরী সম্রাট সহ বারো জনের জন্য ব্যাংক হিসাব তলব করা হয়েছে এর মধ্যে শাহীমের ব্যাংক হিসাবে তিনশো কোটি টাকা আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে রোববার দেওয়া পৃথক দুই চিঠির জবাব সোমবারের মধ্যে দিতে বলা হয়েছে ব্যাংক হিসাব তলবের তারিখে বারো জনের মধ্যে সংসদ সদস্য নুর নবী চৌধুরী ফারজানা চৌধুরী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রশান্ত কুমার হালদার আসার মাস্টার আয়শা আক্তার শাইমা সুলতানা শেখ মাহমুদ জোনাইদ মোহাম্মদ জহুর আলম এস এম আজমল হোসেন ব্রজ গোলাপ সরকার ও সরফুল আলমের নাম রয়েছে জানতে চাইলে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান আমাদেরকে বলেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের হিসাব স্থগিত করা হয়েছে বাকিদের হিসাবে তথ্য চাওয়া হয়েছে সূত্র জানায় গত রোববার সকালে জি কে হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য বড় অঙ্কের কয়েকটি চেক ব্যাংকে ব্যাংক থেকে বাংলাদেশ বাংলাদেশ যোগাযোগ করে পরামর্শ চাওয়া হয়। দিন দুপুরের মধ্যেই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয় জি কে শাহিম তার স্ত্রী ও মা বাবার নামে থাকা সব ব্যাংক হিসাব অবরোধ করতে হবে এ সংক্রান্ত সব তথ্য একদিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয় এস এম গোলাম কিব্বি অর্ফের শামীম নিজের নাম সংক্ষেপ করে বলতেন জি কে শামীম ঠিকাদারী প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের মালিক তিনি জি কে শামীম নিজেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিষয়ক সম্পাদক বলে পরিচয় দিতেন গত শুক্রবার র্যাব সদস্যরা জি কে শামীমের ব্যক্তিগত কার্যালয়ে হানা দিয়ে তাকে ও তার স্বাদ দেহ রক্ষীকে গ্রেফতার করে এরপর সেখান থেকে এক কোটি আশি লাখ টাকা একশো পঁয়ষট্টি কোটি টাকার স্থায়ী আমানতের কাগজপত্র নয় হাজার ইউএস ডলার সাতশো বাহান্ন সিঙ্গাপুরি ডলার একটি আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল জব্দ করে র্যাব অস্ত্র ও মাদক মামলায় জি কে শামীম এখন দশ দিনের রিমান্ডে আছে জানা গেছে জিকে ও তার ব্যবসা প্রতিষ্ঠান কর ফাঁকি দিচ্ছে কিনা তার সন্ধানে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কর সার্কেল থেকে আয়কর নথি অধিকতর তদন্তের জন্য সিআইসিতে তলব করা হয়েছে এন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ পাওয়ার পর জি কে শামীমের কর ফাঁকির অনুসন্ধান শুরু হয়েছে আয়কর রিটার্নে ঘোষিত সম্পদ বিবরণীর সঙ্গে প্রকৃত সম্পদের গড়মিল রয়েছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া তার লাইফ স্টাইলের সঙ্গে প্রকৃত জীবনযাপনের অসঙ্গতি রয়েছে। কর ফাঁকি দিতেই তিনি ইচ্ছাকৃতভাবে রিটার্নে মিথ্যা তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন অপরাধীরা কে কোথায় আছে সেটি বড় কথা নয় বড় কথা হলো কে কতটুকু অপরাধ করেছে রাঘব বলতে কিছুই বুঝি না যারা অপরাধ করবে তাদেরকে শাস্তি পেতে হবে অপরাধে জড়িত হয় আওয়ামী লীগের সংসদ সদস্যকেও ছাড় দেওয়া হয়নি তাকেও গ্রেফতার করা হয়েছে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে গডফাদার বা গ্র্যান্ড নয় আমরা অপরাধী সচিবালয়ের নিজ সভা কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজির মতো অপকর্মের বিরুদ্ধে টেন্ডারের এই অভিযান চলছে যেখান থেকে তথ্য আসছে সেই তথ্যের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে গডফাদার বা গ্র্যান্ড বলতে আমরা কাউকে চিনি না অপরাধ যে করবে তাকেই শাস্তি পেতেই হবে বিভিন্ন অপরাধের রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও ঢাকা শহরের ক্যাসিনোগুলি অভিযানের ফলে চিহ্নিত অপরাধীরা দেশের বাইরে চলে যাওয়ার ঠেকাতে কোনো সতর্কতা জারি করা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রেড অ্যালার্ট জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বিমানবন্দরেও বিশেষ কোনো সতর্কতা জারি করা হয়নি বলেও জানান তিনি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী কিছুই জানেন না তাহলে এত বড় বড় ক্যাসিনো মেশিন এলো কিভাবে এই ব্যাপারে সাংবাদিকদের আসাদুজ্জামান খান কামাল বলেন আসলে এই সম্পর্কে আমি তত ভালো বুঝি না হতে পারে ছোট ছোট পার্টস বা যন্ত্রাংশ বাংলাদেশে এনে সেগুলো অ্যাসেম্বল করা হয়েছে তবে কিভাবে এগুলো এসেছে সেগুলো খতিয়ে দেখা হবে গুলশানের নাওয়ানা টাওয়ারের তিনটি হেলথ অ্যান্ড স্পাত সেন্টার টাওয়ারটির আঠারো উনিশ ও তলে অবস্থিত এই তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ষোলো নারী ও তিন পুরুষকে আটক করে পুলিশ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর গুলশানের ম্যাঙ্গো স্পা থেকে আটক আসাদুজ্জামানের দুদিন ও লাইফ স্টাইল স্পার রুহে আলমের তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত সেই সঙ্গে তিনটি ইস্পাত থেকে আটক ষোলো জন নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আদালত সোমবার গুলশান থানায় মানব পাচার আইনে দায়ের করা মামলায় মেঙ্গুজফার আসাদুজ্জামানের সাত দিন ও লাইফ স্টাইল স্পার রুহে আলমের পাঁচ দিন রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন নাম মঞ্জুর করে আসাদুজ্জামানের দুদিন ও রুহে আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে মেঙ্গুজফার মাহফুজা পৃথকভাবে জামিন চাইলে আদালত তার নাম মঞ্জুর করেন উল্লেখ্য রোববার রাতে রাজধানীর গুলশানে তিনটি স্পার সেন্টার অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ষোলো নারী ও তিনজন পুরুষ ও উনিশ জনকে আটক করে গুলশান থানা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের উপর হামলার ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি নুরুল হক তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই প্রতিবাদ জানান বিজ্ঞপ্তিতে বলা হয় উর্বর গণতন্ত্র চর্চার গণ ভূমিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে কার্যক্রম চালাবে এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য দীর্ঘ আট বছর পর সব ছাত্র সংসদের অংশগ্রহণে দেশের দ্বিতীয় পার্লামেন্টে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের অন্যতম নিদর্শন বিপি নোর আরও বলেন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের বেশ কয়েকবার হামলা করেছে এর মধ্যে কলেজ বাতিরের বাতিলের দাবিতে আন্দোলনের উপর ব্যবসা শিক্ষা অনুষদের সামনে দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর এবং সোমবার সর্বশেষ ছাত্র দলের নেতা কর্মীদের উপর হামলা করা হয় এতে স্টুডেন্ট জার্নালের প্রতিনিধি আনিসুর রহমান বিজনেস বাংলাদেশের আফসার মুন্না এবং প্রতিদিনের সংবাদের রাহাতুল ইসলাম রাফি ডাকসুর এ জি এস প্রার্থী খুরশেদ আলম সোহেল সহ ছাত্র দলের দশ থেকে পনেরো জন নেতা কর্মী আহত হন প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় ডাকসু শিক্ষার্থীদের পর বারবার এমন নগ্ন হামলার নিন্দা ও প্রতিবাদ জানা হয়েছে এছাড়া হামলার জড়িত ক্রীতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে পাশাপাশি ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন সমূহকে ক্যাম্পাসের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সব কার্যক্রম অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আদালত সেই সঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে এ বিষয়ে সাত দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিকেলে এ আদেশ দেন ঢাকার চতুর্থ সহকারী জজ বিধি আদালতে আবেদন করেছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক চেয়ে আবেদন চেয়েছিলেন তার আবেদনের একদিন আগে সেপ্টেম্বর দলের কাউন্সিল অনুষ্ঠানে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন এই বিচারক এরপর গত চোদ্দই সেপ্টেম্বর নির্ধারিত সময়ে ওই কাউন্সিল অনুষ্ঠিত হয়নি তবে এই নিষেধাজ্ঞা নিষ্পত্তি না করে গত আঠারোই সেপ্টেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ছাত্র দলের কাউন্সিল সিলের আয়োজন করা হয় পাঁচশো জন কাউন্সিলরের মধ্যে পাঁচশো তেত্রিশ জন এই কাউন্সিলে উপস্থিত ছিলেন তাদের মধ্যে চারশো একাশি জন ভোট দেন কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ ফজলুর রহমান কোকন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল এদিকে নির্বাচিত হওয়ার পর ছাত্রদল নবনির্বাচিত ওই কমিটি ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে গত একুশে সেপ্টেম্বর বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিম্পি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট সাত কার্য দিবসের মধ্যে দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বারে বিচারপতি মোহাম্মদ আদেশ দেন আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার তিনি বলেন উনত্রিশে আগস্ট হাইকোর্ট বিভাগে তার পাসপোর্ট প্রদানের যে রায় দিয়েছিল তা আজ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত গত উনত্রিশে আগস্ট রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পাসপোর্ট দিতে নির্দেশ দেন শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন গত চব্বিশে জুন এই পাসপোর্ট প্রদানের কথা ছিল কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপরাগত জ্ঞাপন করে ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য হাইকোর্টে আবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছেন বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে সফলতার স্বীকৃতির স্বরূপ প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যার জাতিসংঘ সদর দফতরে ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশকে রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমে জানানোর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো পুরস্কার দেশবাসীর প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন সভাপতি ডক্টর এন গোজি আকনজো তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রশংসা করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ মালিক প্রধানমন্ত্রী সাতাশে সেপ্টেম্বর ইউএনজি এর চুয়াত্তরতম বার্ষিক সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দেন ওই দুই পুরুষের গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কার সংখ্যা উনচল্লিশটিতে গিয়ে দাঁড়ায় এর আগে গত সোমবার ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার উনিশ গ্রহণ করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার অসামান্য অবদান জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য শেখ হাসিনাকে স্বীকৃতি প্রদান করা হয়